বন্ধুত্ব ও ভালোবাসা, লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। বন্ধুত্ব ভালোবাসায় অনেক তফাত আছে, কিন্তু ঝট করিয়া সে তফাত ধরা যায় না। বন্ধুত্ব আটপৌরে, ভালোবাসা পোশাকি। বন্ধুত্বের আটপৌরে কাপড়ের দু এক জায়গায় ছেঁড়া থাকিলেও চলে, ঈষৎ ময়লা হইলেও হানি নাই। হাঁটুর নিচ অব্দি না পৌঁছিলেও পড়িতে বারণ নাই, গায়ে দিয়া আরাম পাইলেই হইল। কিন্তু ভালোবাসার পোশাক একটু ছেঁড়া থাকিবে না, ময়লা হইবে না, পরিপাটি হইবে। বন্ধুত্ব নাড়া চাড়া টানা ছেঁড়া তোলা পাড়া সয়, কিন্তু ভালোবাসা তাহা সয় না। আমাদের ভালোবাসার পাত্র হীন প্রমোদে লিপ্ত হইলে আমাদের প্রাণে বাজে, কিন্তু বন্ধুর সম্বন্ধে তাহা খাটে না। এমনকি আমরা যখন বিলাস প্রমোদে মত্ত হইয়াছি, তখন আমরা চাই যে আমাদের বন্ধুও তাহাতে যোগ দিই। প্রেমের পাত্র আমাদের সৌন্দর্যের আদর্শ হইয়া থাকে, এই আমাদের ইচ্ছা। আর বন্ধু আমাদেরই মতো দোষ গুণে জড়িত মর্তের মানুষ হইয়া থাকে, এই আমাদের আবশ্যক। আমাদের ডান হাতে বাম হাতে বন্ধুত্ব, আমরা বন্ধুর নিকট হইতে মমতা চাই, সমবেদনা চাই, সাহায্য চাই, ও সেই জন্যই বন্ধুকে চাই। কিন্তু ভালোবাসার স্থলে আমরা সর্বপ্রথমে ভালোবাসার পাত্রকেই চাই, ও তাহাকে সর্বতোভাবে পাইতে চাই বলিয়াই তাহার নিকট হইতে মমতা চাই, সমবেদনা চাই, সঙ্গ চাই। কিছুই না পাই যদি, তবুও তাহাকে ভালোবাসি, ভালোবাসাই তাহাকেই আমি চাই। বন্ধুত্বে তাহার কিয়দংশ চাই? বন্ধুত্ব বলিতে তিনটি পদার্থ বোঝায়, দুইজন ব্যক্তি ও একটি জগৎ, অর্থাৎ দুইজনে সহযোগী হইয়া জগতের কাজ সম্পন্ন করা। আর প্রেম বলিলে দুইজন ব্যক্তি মাত্র বোঝায়, আর জগৎ নাই, দুইজনেই দুইজনের জগৎ। অতএব বন্ধুত্ব অর্থে দুই এবং তিন, প্রেম অর্থে এক এবং দুই। অনেকে বলিয়া থাকেন বন্ধুত্ব ক্রমশ পরিবর্তিত হইয়া ভালোবাসায় উপনীত হইতে পারে, কিন্তু ভালোবাসা নামিয়া অবশেষে বন্ধুত্বে আসিয়া ঠেকিতে পারে না। একবার যাহাকে ভালোবাসিয়াছি, হয় তাহাকে ভালোবাসিব, নয় ভালোবাসিব না। কিন্তু একবার যাহার সঙ্গে বন্ধুত্ব হইয়াছে, ক্রমে তাহার সঙ্গে ভালোবাসার সম্পর্ক স্থাপিত হইতে আটক নাই। অর্থাৎ বন্ধুত্বের উঠিবার নামিবার স্থান আছে, কারণ সে সমস্ত স্থান আটক করিয়া থাকে না। কিন্তু ভালোবাসার উন্নতি অবনতির স্থান নাই, যখন সে থাকে তখন সে সমস্ত স্থান জুড়িয়া থাকে, নয় সে থাকে না। যখন সে দেখে তাহার অধিকার হ্রাস হইয়া আসিতেছে, তখন সে বন্ধুত্বের ক্ষুদ্র স্থানটুকু অধিকার করিয়া থাকিতে চায় না। যে রাজা ছিল সে ফকির হইতে রাজি আছে, কিন্তু করদ জাগিরদার হইয়া থাকিবে কি রূপে? হয় রাজত্ব, নয় ফকিরি, ইহার মধ্যে তাহার দাঁড়াইবার স্থান নাই। ইহা ছাড়া আর একটা কথা আছে, প্রেম মন্দির আর বন্ধুত্ব বাসস্থান। মন্দির হইতে যখন দেবতা চলিয়া যায়, তখন সে আর বাসস্থানের কাজে লাগিতে পারে না, কিন্তু বাসস্থানে দেবতা প্রতিষ্ঠা করা যায়। নমস্কার। বন্ধু তোর লাইগারে আমার তনু জর জর, মনে লয় সাড়ি আর যাইতাম তুইয়া বাড়ি ঘর, বন্ধু তোর লাইগারে।